নবম দফায় অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এদিকে অবরোধের দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ সরকার পতনের এক দফা দাবিতে টানা নবম দফায় অবরোধ কর্মসূচি করেছে বিএনপি অবরোধ সফল করতে আজ সোমবার দুপুর দেড়টায় নগরীর সিএনবি রোডে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি মহানগর বিএনপির যুগ্মহাবায়ক জিওদ্দিন শিকদারের নেতৃত্বে সিএনবি রোড তন্ময় কমিউনিটি সেন্টার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি টিটিসির সামনে গিয়ে শেষ হয় মিছিল থেকে অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয় এদিকে অবরোধ সফল করতে দুপুর একটায় নগরীর বগুড়া রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল মিছিল থেকে অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয় তারা অবরোধে দূরপাল্লা রোডে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং রিক্সকা অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনারোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে এছাড়া টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী